কেউ তোমার ভালো চায় না। এই যে তুমি টাকা বাঁচানোর লেগেছি ইন্ডিয়া যাইতেছো, এটা কেউ ভালোভাবে নিব না। হ্যাঁ, নানান কাহিনী করব। তার চেয়ে বরং কারো কাছে কিছু জানানোর দরকার নাই। ও মা, সবাই আমার খুঁজবো না? খুঁজলে বলবা, ফোন করে বলবা যে আমি ভালো আছি। আরে ভাই রে, যখন টাকা কামানো শুরু করবা দেশে পাঠাইবা, তখন তোমার ছবির গলায় ওরা মালা দিব, মালা। টাকা পয়সা হইলে আদর যত ভালোবাসে সব কেনা যায়। মেম্বার সব জানে তো? জানবো না মানে? ওনার গোডাউনে তো তোমাকে রাখ। গোডাউনে? হ্যাঁ, ট্রেনে উঠার আগে থাকবা কু, হোটেলে ওই সময় নিরাপদে থাকার জন্য ওই মেম্বার সাহেবের গোডাউনে থাকবা, বুঝতে পারছো? শোনো, আগামী শনিবার সন্ধ্যা 7টায় ট্রেন, তুমি কিন্তু বিকালবেলায় চলে আসবা। আর যদি না আসো, এই টাকা পয়সা লইয়া আমার সাথে দ্বিতীয়বার আর কোনো আলাপ করবা না, কথা সাফ। ফাঁসছে, ফাইসা গেছে। এখন যদি এই মাল আমার কাছে আর নাও আসে, তবু আমার লাভ, সৌদির টাকা পয়সা আর ফেরত দিব না। আর যদি আইসা পরে, তাহলে ডাইরেক্ট ইন্ডিয়া বাজার করে দিব। সাথী, আপনি এনে কি করেন? আমি তো রিক্সা লেগে খাড়ায় আছি, আপনি কি করেন? একটু বাজারের দিকে যাইতেছিলাম। আচ্ছা, ছাতা নিচে আসেন। সেই রোদ দেন, আমার কাছে দেন, এত বড় ছাতা আপনি ধরে রাখছেন কেমন দেখা যায়? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। একবার আপনি কোন, একবার তুমি, তুই কইবেন কবে? দেখেন, আপনি আমার বাড়ির মেহমান, আপনার একটা সম্মান আছে না? আর এই গ্রামে আমার সম্মানের যে অবস্থা, আমি যদি রাস্তার মধ্যে আপনারে তুমি কই, মানুষে আমারে আপনারে নিয়ে খারাপ কথা ছড়ানো শুরু করবো। আমার এক কপাল, এক প্রবাসী বিয়া কইরা চলে গেছে সাইরা, আরেক প্রবাসী বিয়া করতে গিয়াও করলো না, আমার নিয়ে তো কথা এমনিও হইব অমনিও হইব। দেখেন, এটা কিন্তু আপনি ঠিক করেন নাই, বিয়া কিন্তু আমি না করি নাই, মানে আপনি করছেন। আমি পরিস্থিতির শিকার। তাহলে আমার কি অবস্থা চিন্তা করেন, ভাগ্য ভালো পুরো গ্রামের মানুষরা দাওয়াত দেয়নি, দু একজন যাদেরও দাওয়াত দিছে তাদের সামনে যেতে লজ্জা লাগে। লাল মিয়ার সামনে ওদিন তো কইছিলাম আপনারে আমার তালাকটা দেওয়া দেন। আমি তো কাগজপত্র কিছু বুঝি না, কেমনি কি করতে সেটাও জানি না। আমি কিন্তু সেদিন আপনার একটা কথা জিজ্ঞাসাছিলাম, আপনি উত্তর দেন নাই। আপনার স্বামী যদি ফিরে আসে, আপনি কি করবেন? কি আর করুম, যেটা আমার নেয়ার সেটা নিব। কি নিবেন? ডিভোর্স? জি না, বিয়ের পরে স্বামী যখন প্রথম দেশে আসে, বউয়ের হাতে একটা আইফোন দেয়, আমিও আইফোন নিব, তিন ক্যামেরাওয়ালা, পরেরটা পরে দেখা যাবে। বিয়েটা ছেলে খেলা না। আমি আপনারে কথা দিতেছি, আপনি যদি চান তাহলে এবার আমি আপনার এই বিয়ে করব। এই মুহূর্তে সবকিছু আমার এলোমেলো, একটু গোছানোর সময় দে। দে, আপনি আমার তুই করে কইলেন? আরে না না, নাটা আমার মুখের মধ্যে ছিল, আপনি শুনেন নাই। তো মুখের মধ্যে আর কি কি আছে বাইর করেন তো। মুখের মধ্যে আরো অনেক কিছুই আছে, এই যে বললাম না, একটু সময় লাগবে। একলা গুছাইতে পারবেন না? মানে আপনার সাথে থাকলে তো আপনার গুছাইতে একটু সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে না, একটা কাম করি চলেন, স্টেশনের দিকে যাই, এখানে তো আমরা দাঁড়াই আছি, বরং ওইখানে দাঁড়ায় দুটো মিষ্টি খাইয়া। মিষ্টি না, স্টেশনের উনি না হাসির মাংসের চাপটি পাওয়া যায়, খাবেন? আপনার শাড়িতে যদি ঝোল পড়ে? পড়লে পড়ুক, আপনি ঝোল ফেলাইবেন আর আমি ঝোলে ডিব্বা মরি। চলেন। এই মামা, দাঁড়াও তো, যাবা সামনে, চলো স্টেশনের দিকে, চলো চলো। কিরে, তুই এত বড় একটা ব্যাগ নিয়ে কই যাস? মিন্টু ভাই কইছে ব্যাগ গোছাইতে, আমারই নিয়ে নাকি এক জায়গায় যাইব। এক জায়গায় যাইব মানে কোন জায়গায়? সেটা আমার কেন জিগাইতেছ? মিন্টু ভাই কি জিগাও? ফাইজলামি করিস না আমার লগে? আমি কেন তোমার লগে ফাইজলামি করুম? তুমি কি আমার বান্ধবী রাখো? মিন্টু তোর নিয়ে কই যাইব?
না আবার আমারে কেন জিগাইতেছো জোয়ান বেডা বিদেশ করছে এত বছর বউ নাই কই যাবো সেই জানে থাপ্পড় মারুম কিন্তু দেরা ভুলে কাম করো না মেকআপটা নষ্ট হয়ে যাবে